হয়েছে মরণকুয়ার ভিতরে আমরা ঢুকেছি আর কি ডেঞ্জারাস জায়গা এই মরণকুয়া তো হয়েছে গোসবাড়িতে ভোজবাড়িতে আসার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে এনি বলছে কি নতুন নতুন কি সব নাকি তৈরি হয়েছে মাঠের দিকে তো সেই জন্য আসা আর অনেকগুলো ঘোষবাড়ির ব্লগ নিতে হয়ে গেছে চলো গাইস ফার্স্ট অফ অল দেখাই তোমাদের কি নতুন নতুন কি হয়েছে শেষের দিকটা একদম মাঠের শেষের দিক থেকে শুরু করবো আমরা তো গাইস দেখো এই হচ্ছে ঘোষবাড়ি দেখো এই নতুন নতুন ঘরগুলো বানানো হয়েছে আর কি এর অ্যাকচুয়ালি যে কাজ কি আমি বুঝতে পারছি না মনে হয় সম্ভবত ভাড়া দেওয়া হবে দুই এক মাস পরে হয়তো ভাড়া দেওয়া হবে এইসবগুলো প্ল্যানিং হচ্ছে সম্ভবত দেখো আমরা তো খুব কনফার্মেশন জানি না এর আমরা ওই সাইডে দেখে যাচ্ছি ভোজপুরি গান চালিয়ে চলে গাইস মানে এত যদি ভোজপুরি গান চালায় গাইস কপিরাইট পড়বে সেই জন্য আমরা ওই সাইডের দিকে ব্লগ বানাবো না তো মাঠের দিকে যাচ্ছি এখন আপাতত তো চলো মাঠের ওই সাইডে যাই তো গাইস ফাইনালি আর কি এই সাইডের দিকে যে সাইডে আর কি মানে আম বাগান বলছে আর কি আম বাগানে যাওয়া যাক দেখা যাক আর কি দেখো ওই দিক কাটো লাইট গুলো চালু করেছে আর কি ওইদিকে নিয়ে যাবো তাই তো আমি মনে করলাম প্লাস্টিকের ঘোড়া গাইস কিন্তু দেখলাম তার চামড়া ফাড়া আছে আর কি রক্ত মাংসের ঘোড়া তো চলো ওই সাইড থেকে যাওয়া যাক আমরা আছি আম বাগানে আম বাগানে ভাই আলাদাই মহল ভাই আম বাগান আলাদাই মহল চলো আম বাগানটাই নিয়ে যাই আর কি আম বাগানে ব্লগ বানাতে হবে ভাবতেই পারিনি কোনোদিনও তো এটা এই যে মানে একমাত্র ঘোষবাড়িতেই আছে আর কোনো জায়গায় নেই তাহলে আম বাগানে একটা চায়ের দোকান দেখো তো আম বাগানে কত সুন্দর একটা চায়ের দোকান একটা লাইট আর এইসব দিকে দেখো আলাদাই আলাদাই তো ফ্রেন্ডস আমরা হচ্ছে ওর ভিতরে যাচ্ছে দেখো এখানে ঘোষবাড়িতে মরণ কুয়া হয়েছে 400 মানে একটা ছবি দেখা আমরা ঘোষবাড়ির উপরে দেখো আলাদা মরণ কুয়া সিন আমি দেখে যাচ্ছি উপরের থেকে তোমাদের দেখো মরণ কুয়াটা আগে দেখে আছি অসাধারণ দৃশ্য গাইস তোমরা আসতেই হবে এখানে ওয়াও গাইস ওয়াও ফাটাফাটি ফাটাফাটি এখানে গাইস মরণ কুয়া তৈরি হয়েছে ঘোষবাড়িতে মরণ কুয়ায় আলাদাই দৃশ্য গাইস ফাটাফাটি দৃশ্য দেখো এখানে পিছনে দেখাচ্ছি ওয়াও গাইস ওয়াও দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা ওয়াও গাইস ওয়াও এখানে গাড়ি আছে দুটো গাড়ি আছে এন্ড দেন দেখতে পাচ্ছ একটা বাইক আছে বাইকা দাদারা আছে ওয়াও গাইস ঘোষবাড়িতে এসে আলাদাই একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল ওয়াও ভাবতেই পারিনি এখানে বসে বসে তোমরা দেখতে পারবে আর কি মরণ কুয়ার দৃশ্য মরণ কুয়ার ভিতরে আর কি গাইস এরকম দৃশ্য ওয়াও গাইস ওয়াও এটাই হচ্ছে মরণ কুয়ার ভিতরে আমরা ঢুকেছি আর কি ডেঞ্জারাস জায়গা দেখতে পাচ্ছ দুটো মারুতি কার এন্ড দুটো মোটরসাইকেল দুটো তিনটে মোটরসাইকেল আর এই দাদা সম্ভবত চালাবে ওয়াও গাইস ফাটাফাটি দৃশ্য আর এখানে আলাদাই সিচুয়েশন তৈরি হয় যখন মরণ কুয়ার ভিতরে একমাত্র আমি ঢুকতে পেরেছি আর কি পারমিশন দিয়েছে ওয়াও গাইস ফাটাফাটি এখানে সেটা হবে আর কি আমরা দেখবো মরণ কুয়ার ভিতরে ওয়াও গাইস ফাটাফাটি দৃশ্য ফাটাফাটি এত সুন্দর একটা দৃশ্য ঘোষবাড়িতে গাইস ওয়াও এটাও পাবো এটা একটা আলাদাই মহল তৈরি করেছে আর কি আর পুকুর ওই সাইডটা দেখো পুকুরে ওই সাইডে দেখো সেজে উঠেছে সুন্দর করে ওটা ওইদিকে কনস্ট্রাকশনে কাজ চলছে প্রচুর ওইদিকে প্রচুর কাজ হচ্ছে আর ওই মরণ কুয়ার ভেতরে তো আলাদাই দেখে আসলাম আমরা সবাই মিলে তো চলো সামনের দিকে চলো তো ভাই ফাইনালি আর কি আমরা ফুটবল গেছি সবচেয়ে বিউটিফুল সুন্দর সুন্দর একটা গেম থ্রি ডি গেমই গ্লাস খুলতে হচ্ছে দেখো ¡Gracias!
অসাধারণ লাগলো দাদা আমাকে একটা এক্সপিরিয়েন্স করালো কোচ বাড়িতে তোমরা এসে আর কি ফাটাফাটি মজা নাও আর কি এখানে যাবো বন্ধুর মানে এখানে ট্রেন রাইডিং আছে আর কি ট্রেন গেমিং দেখো ওটা টিকিট দেখো ভাই ছোট আমার ট্রেন গেমিং আর দাদা আমার এক্সপিরিয়েন্স দিচ্ছে জাস্ট পার্ট ডেমো গাইস গাইস ফাইনালি আর কি কোচ বাড়িতে থ্রিডি গেমিং এর ব্যবস্থা চলে এসেছে থ্রিডি গেমিং যদি কেউ করতে চাও 80 টাকা থেকে শুরু আর কি 150 পর্যন্ত মানে 150 টাকা পর্যন্ত থ্রিডি গেমিং করতে পারো বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স করতে পারো এখানে অভিজ্ঞতা আর সামনের দিকে আশা করি আরো ভালো মজা পাবে তোমরা অসাধারণ মজা পেলে ওখানে থ্রিডি গেমিং তো আমি ভাবলাম যে গাইজ মানে কি বলবো তোমাদের এত সুন্দর একটা অভিজ্ঞতা হলো নিচের বাস্তব অভিজ্ঞতা তো খুব ভালো লাগলো চলো সামনের দিকে যাই গাইজ ফাইনালি দেখো সবাই ফটো তুলছে আর কি আর এখানে ফটো তুলতে গেলে কন্ট্রোলে আমাদের লাইন দিতে হয় তো ফাইনালি আর কি জায়গা পেয়েছি তো একটা ফটো তুলে যাক কিরকম ফটো হয় তো চলো এবার এখানে সবাই সাতটাকে ঘোষ বাড়িতে এসে বললে এখানে একটু মানে ভিডিও বানানো ফটো তোলার চলো ওই সাইডের দিকে চলো ওই সাইডের দিকে নিয়ে যাইনি অনেকদিন তোমাদের আর ওই সাইডের দিকে নতুন কিছু হয়েছে সম্ভবত চলো ওই সাইডের দিকে যাই আমি তোমাদের দেখাই তো গাইস ফাইনালি আর কি আমরা ওই সাইডের দিকে যাচ্ছি যে সাইডে একটি বাচ্চাদের সব কিছু আছে টয় ট্রেন ফ্রেন আছে টয় ট্রেনের দিকে যাই ওই সাইডের দিকে সেটা বাচ্চারা আলাদাই 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 মজা এখানে নিচ্ছে বাচ্চারা বাচ্চারা এখানে জাম্পিং এ তো আলাদাই মজা হচ্ছে আর এখানে সম্ভবত টয় ট্রেন গাইস দেখো গাইস এখানে বাচ্চাদের সম্ভবত টয় ট্রেন তাহলে এখানে বাচ্চাদের টয় ট্রেনের প্রাইস কত 30 টাকা করে বাচ্চা 30 টাকা তো গাইস 30 টাকাতে বাচ্চাদের এখানে খুব সুন্দর একটা ছোটখাটো মজা দেওয়া হচ্ছে দেখো ওয়াও অসাধারণ অসাধারণ তো চলো গাইস আর কি এখানে 30 টাকার মজা দেওয়া হচ্ছে আর ফাইনালি আমরা পাখির সেকশনে যাবো ওখানে নাকি সুন্দর সুন্দর সব জিনিস তৈরি করেছে আর কি এটাও নতুন আর আমরা নতুনগুলো দেখাবো পুরোনোগুলো একদম দেখাবো না হয়তো কিছু কিছু পুরোনো দেখাবো তোমাদের অ্যান্ড দেন নতুনগুলো আগে দেখাই দেখো বার সেকশন দেখো তো দেখো গাইস এটা হচ্ছে ঘোষবাড়ি পাখির সেকশন বার সেকশনের দিকে নিয়ে যাচ্ছি আমরা প্রচুর পাখি দেখতে পাচ্ছ এখানে এটা একদম নতুনভাবে বানানো এরা রেস করছে এখানে ওয়াও আলাদাই আলাদাই এই গাইস সম্ভবত প্লাস্টিকের একটা রাবারের একটা বাঘ দেখো আমি মনে করলাম আমাদের সত্যি সত্যি কিনা বাট ওরা মানে এ ছিল আর কি ফল ছিল এরা উট পাখিগুলো সত্যি সত্যি আমি মনে করলাম উট পাখি হয়তো সত্যি সত্যিগুলো না দেখো উট পাখিগুলো খুব সুন্দর লাগছে এখানে হ্যাঁ বাঘের খাঁচা উট পাখি বলো তো দেখি ওই সাইডটা দেখো কত সুন্দর করে সেজে উঠেছে দেখো ওয়াও গাইস ওই বাড়ি সত্যিই সুন্দর লাগছে দেখো ওই সাইডে আর ওখানে পুকুরে বোটিং হচ্ছে আর ওই সাইডের দিকে খুব সুন্দর করে সাজানো ওয়াও গাইস সত্যি খুব ভালো লাগছে ওই বাড়ি ওই ওই সাইডটাই যেখানে বোটিং হচ্ছে আবার সাজানো আছে খুব সুন্দর করে তো চলো গাইস এই সাইডটা আপাতত এই পর্যন্তই তো গাইস ফাইনালি আর কি আমরা টোটাল ভোজবাড়িতে ঘুরে দেখলাম আর কি দেখো নতুন নতুন জিনিস দেখালাম তোমাদের কেমন লাগলো ভোজবাড়িটা আর কেউ কেউ হয়তো দেখেছো হয়তো অনেক অনেক ব্লগে দেখেছো তো ফাইনালি ভোজবাড়ির ব্লগ শেষ তো চলো নতুন যা জিনিস দেখানোর ছিল দেখিয়ে দিলাম তো ব্লগ এনজয় করছো আশা করি ভালো লাগছে আর কি তো চলো আজকে এই পর্যন্তই ফাটাফাটি ব্লগ এনজয় করো আর নেক্সট ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউব থেকে দেখছো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো